असलामुअलैकुम। क्विज ओलिम्पियड अफ बांग्लादेशेर अनलाइन क्विज प्रतियोगिताय आपनाके स्वागत। क्विज प्रतियोगिताय प्रश्नेर उत्तर प्रदानेर पूर्वे प्रतियोगिताय अंशग्रहणेर नियमावली ओ करणीयगुलो जेने नेई। एक, एई प्रतियोगिताटी शुधुमात्र आमादेर फेसबुक पेज ओ यूट्यूब चैनल एर फलोवारदेर जन्य। दुई, ताई प्रतियोगिताय अंशग्रहणेर पूर्व शर्त होलो आमादेर फेसबुक पेज लाइक दिते हबे बा यूट्यूब चैनल सबस्क्राइब करते हबे। तीन, पेज बा चैनल एर फलोवर बादे अन्य कारो उत्तर ग्रहणयोग्य हबे ना। चार, এই প্রশ্নটি পাবলিক ভিউ দিয়ে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করতে হবে। পাঁচ, শেয়ার থেকে শেয়ার গ্রহণযোগ্য নয়, মূল প্রশ্নটি শেয়ার দিতে হবে। ছয়, আমাদের ফেসবুক পেজের ইনবক্সে উত্তর দিতে হবে, কমেন্টে উত্তর দেওয়া যাবে না। আমাদের ফেসবুক পেজ লিংক ও মেসেঞ্জার ইনবক্স লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। সাত, সঠিক উত্তরদাতাদের মাঝে থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। আট, বিজয়ী ব্যক্তিদের মোবাইল রিচার্জ দ্বারা পুরস্কৃত করা হবে এবং ফলাফলের সাথে নাম ঘোষণা করা হবে। পুরস্কার বিজয়ী ও প্রাইজমানের বিস্তারিত ডেসক্রিপশনে। নয়, প্রতি শুক্রবার রাত ১০টার পর নতুন প্রশ্ন প্রদান করা হবে। দশ, বুধবার রাত ১০টার মাঝে পেজ ইনবক্সে উত্তর প্রদান করতে হবে। এগারো, বৃহস্পতিবার রাত ১০টা বাজে কুইজের ফলাফল ও বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বারো, সকল প্রশ্নের উত্তর লুকোনো থাকবে প্রশ্নের দেওয়া তারিখ হতে পূর্বের এক সপ্তাহের পোস্টের মাঝে। যে পোস্টগুলো পাবেন আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে। তেরো, উত্তর দেওয়ার নিয়ম ও পদ্ধতি ডেসক্রিপশনে দেওয়া আছে। চোদ্দ, নিয়মাবলী না মানা হলে উত্তর পরিত্যক্ত বলে গণ্য হবে। অনলাইন কুইজ প্রতিযোগিতা পর্ব ৭৫ প্রশ্ন। এক, বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কোন জেলায় বেশি? দুই, মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি ও কি কি? তিন, মিকোয়ান ও গ্রোভহিজ কোম্পানি তাদের প্রথম হালকা যুদ্ধ বিমান মিগ এক সার্ভিস আনে কত সালে? চার, বাংলাদেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? পাঁচ, বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যের সীমান্ত সবচেয়ে বেশি? কুইজে ছলে নতুন কিছু শেখার জন্য কুইজ অলিম্পিয়াড এর পাশে থাকুন। আসসালামু আলাইকুম।